গাইস, এখান থেকে ড্যাশবোর্ডেতে আসার পর নিচ থেকে স্ক্রল ডাউন করবেন। সো এখানে স্ক্রল ডাউন করার পরে প্রোফাইল রিকমেন্ডেশন ক্লিক দিবেন। প্রোফাইল রিকমেন্ডেশন ক্লিক করার পরে এখানে প্রোফাইল স্ট্যাটাস বা পেজ স্ট্যাটাস যেটাতে চেক দিবেন সেটাতে দেখবেন। সো এখানে আসবেন, আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন। সো রেস্ট্রিক্টেড মনিটাইজেশন থাকলে আমরা পেজ থেকে ইনকাম করতে পারবো কিনা এখন এটা বলি। সো এটা যদি এই প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা মনিটাইজ থেকে মনিটাইজও করতে পারবো না এবং ইনকাম করতে পারবো না। আর এটা আপনার মূলত কি কারণে আসে সেটা আমরা জানবো, ঠিক আছে? ফার্স্ট অফ অল জানলাম ইনকাম হবে না এটা থাকলে, ঠিক আছে? সো এটা আপনারা যখন এখান থেকে সমস্যা থাকবে না তখন দেখতে পারবেন এখান থেকে ইনিজিবল মনিটাইজেশন এটা নেখা থাকছে। সো স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন এরকম। সো আমরা যখন এখানে ক্লিক দেবো, এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে যে একটা ইস্যু দেখতে পাচ্ছেন পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু সেখানে দেখতে পাচ্ছেন। আর এখান থেকেও কিছু ইস্যু আছে, মানে মনিটাইজেশন ইস্যু। সো এই ইস্যুটা কেন আছে? সো এখান থেকে আরও কিছু ইস্যু থাকবে, সেগুলো হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট অ্যান্ড আনলিমিটেড অফ অরিজিনালিটি কন্টেন্ট, এগুলো থাকবে, ঠিক আছে? আরও কতগুলি ইস্যু থাকে, মনিটাইজেশন ভায়োলেন্স। সো এই ইস্যুগুলো কী কারণে আসে সেটা জানবো। সো আমার এত কিছু ইস্যু নেই, সো আমার শুধু এখানে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু, ঠিক আছে, এটা আছে। সো এখানে ডিটেলসও জানতে চাই, সেক্ষেত্রে আমরা এই ডিটেলসে ক্লিক দেব বা এই যে এখানে ক্লিক দিয়ে নেব। সো এখানে ক্লিক দিলে আমরা দেখতে পারবো আমাদের যে মোট কথা যে পলিসি ইস্যুটা আমাদের পেজে বা প্রোফাইলে আছে সেটা এখান থেকে দেখতে পারবো নিচ থেকে স্ক্রল ডাউন করে, ঠিক আছে? যাই হোক, আমাদের কাছে আনঅরিজিনাল বা লিমিটেড অফ অরিজিনালিটি কন্টেন্ট এই দুইটা ইস্যু নেই অ্যান্ড আরও কিছু আছে সেগুলো নেই। আমাদের কাছে শুধু একটা ইস্যু, এটাই পার্টনার পলিসি ইস্যু। সেটা ঠিক করে কীভাবে এটা আসে কীভাবে, ঠিক আছে? যদি আমি ফার্স্ট অফ অল দুইটার কথা বলে লিমিটেড অফ অরিজিনালিটি কন্টেন্ট এই দুইটা যুল থাকে, এটা যুল থাকে, সেক্ষেত্রে আপনার হচ্ছে মানে লং ভিডিও ইনস্ট্রিম অ্যাডের জন্য যে লং ভিডিওগুলো লাগে, মানে 2 থেকে 5 মিনিটের মতো ভিডিওগুলো লাগে, ঠিক আছে? এইগুলো ভিডিও আপনার হচ্ছে কপি করা বা অন্যের নিজের আপনার না, ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ফটো যেগুলো ইউজ করছি সেগুলোতে আপনার না, ঠিক আছে? হেয়ার জন্য এটা আসে। আর 2 নম্বর যেটা আনঅরিজিনাল কন্টেন্ট সেটা হলো রিলস ভিডিওতে যে সকল মিউজিক বা আপনার ফটো ইমেজ ইউজ করেন আপনার না কপি করা সেগুলোর কারণে আসে। সো যেগুলো কপি করে সেগুলো ডিলিট করবেন, ডিলিট করার পরে আপনি হচ্ছে ওখান থেকে রিঅ্যাপ্লাই বাটন আসবে, সে রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ ওটাতে ক্লিক দিয়ে রিভিউতে পাঠিয়ে দেবেন আর ফেসবুক টিমের কাছে রিপোর্ট করবেন, তাহলে ঠিক হয়ে যাবে। সো এখান থেকে কথা বলবো যেটা নিয়ে, সেটা হলো যে আপনার এই যে ইস্যুটা পার্টনার পলিসি ইস্যু এটা কেন আসলো। এটা আসলো আপনার পেজেতে কোনো প্রকার কোনো এক জায়গায় ফটো বা আপনার ভিডিও পোস্ট করছেন অন্যের কপি করা সেটা জায়গায় সেটার জন্য এই ইস্যুটা চলে আসে। সো ইতিমধ্যে আমার প্রোফাইলে একটা রিলস ভিডিও আছে সেটা হচ্ছে আমার না, সেটা কপি করা এর কারণে এটা আমার চলে আসছে। সো এটা যদি চেক দিতে চাই সেক্ষেত্রে আমি একটু এখানে যাব। সো দেখতে পাচ্ছেন এই যে একটা রিলস ভিডিও, এটার জন্য আমার এই সমস্যাটি আসছে। সো এটা আপনারা কী করবেন, আপনার যে সকল রিলস ভিডিও ডিলিট করে দেবেন যেগুলো কপি করা বা অন্যের সেগুলো ডিলিট করবেন, ঠিক আছে? ডিলিট করার পরে এই কাজগুলো করবেন। সেই কাজটি করার জন্য আপনার ফার্স্ট অফ অল কী করবেন, আপনার রিলস ভিডিওটি ডিলিট করে দেবেন। সো আমি আমার রিলস ভিডিওটি ডিলিট করে দিলাম। সো ডিলিট করে দিন, এখানে ক্লিক দেবো আমার রিল ভিডিওতে ক্লিক দেবো, রিল ভিডিওতে ক্লিক দিয়ে ডিলিট থ্রিডে ক্লিক দেবো, এখান থেকে ডিলিট ক্লিক দিয়ে দেবো। সো আমার রিল ভিডিওটি এখান থেকে ডিলিট হয়ে যাবে। সো ডিলিট হওয়ার পরে আমার রিল ভিডিওটি আর নেই। সো দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেছে। এখন আমি কী করবো, এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেবো। সো ড্যাশবোর্ডতে যাবো, ড্যাশবোর্ডতে যাওয়ার পরে এখান থেকে নিচের দিকে আসবো, পেজ রিকমেন্ডেশনে যাবো, পেজ মানে প্রোফাইল স্ট্যাটাস এখান রেস্ট্রিক্টেড, এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেবো। সো এখান থেকে ফাইনালি আমি একটা স্ক্রিনশট দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে আমি ব্যাগে যাবো, ব্যাগে যাওয়ার পর থ্রিডে ক্লিক দেবো, ঠিক আছে? আপনারা এখানে আসবেন, আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আসবেন, আসার পরে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক দিবেন, সরি, এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক দিবেন, রিপোর্টের প্রবলেম এখানে ক্লিক দিবেন, নেক্সট কন্টিনিউ রিপোর্টে ক্লিক দিবেন, রিপোর্ট একটা ক্রিয়েট হয়ে যাবে। সো গাইস, এখন আমরা কী করব, আমরা ফাইনাল প্রথমটাতেই আমরা সিলেক্ট করে দেবো, প্রথমটাই, ঠিক আছে? প্রথমটাতে যেমন ক্লিক দেবো দেন আমাদের পেজ না প্রোফাইলের সমস্যা সেটা এখান থেকে চুজ করে নেবো। সো আমাদের প্রোফাইল, জাস্ট আমরা প্রোফাইলে ক্লিক দিলাম, এখান থেকে আমাদের একটা এই স্ক্রিনশটটি কেটে দেবো, দেন আমরা এখান থেকে গ্যালারি থেকে স্ক্রিনশটটা চুজ করে নেবো এখান থেকে, ঠিক আছে? এখান থেকে সিলেক্ট করে নেবো যে স্ক্রিনশটটা আমরা নিলাম। সো এটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা ফুল ডিটেলসে লিখে দেবো, ঠিক আছে? কী লিখবেন সেটা আমি বলতে, সেটা ইংরেজিতে আপনার টাইপ করে দেবেন। সো এখান থেকে লিখবেন দেয়ার ফেসবুক টিম, মানে আমি বাংলাতে বলতেছি সেটা দেখবেন, প্রিয় ফেসবুক টিম, আমি কোনো পলিসি ভায়োলেন্সের আন্ডারে পড়ি নাই বা আমার হচ্ছে
পেজ বা প্রোফাইল যেটা দিয়ে ইউজ করবেন সেটা লিখে দেবেন, ঠিক আছে? আমার আমি প্রোফাইলের ক্ষেত্রে বলতেছি, প্রোফাইল জায়গায় আপনারা পেজ দিবেন আপনাদের যাদের পেজের সমস্যা। এখান থেকে প্রিয় ফেসবুক টিম, আমার পেজেতে আমি কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন অমান্য করি নাই, আমি অন্যের কোনো কিছু ইউজ করি নাই, বা আমার পেজেতে যে সকল সমস্যার কারণে আমি মনিটাইজেশন ইনিজিবল হব না সেই সকল কোনো আমি আপনাদের মানে নীতি ভঙ্গন করি নাই। সো আমার পেজটি চেক করুন বা প্রোফাইলটি চেক করুন, চেক করে আমার এই সমস্যাটি সমাধান করে দিন, যে সমস্যাটি আমার স্ক্রিনশটে দেওয়া আছে এবং আমি মনিটাইজেশন পলিসি ভায়োলেশন আন্ডারে পড়েছি, আমার মনিটাইজেশন পলিসি ইস্যু চলে এসেছে, আমি পলিসি ইস্যুর আন্ডারে নাই। সো রিভিউ করে আমার এটা রিমুভ করে দিন যেন আমি মনিটাইজেশনের আন্ডারে পড়ি, ঠিক আছে? এইসব লিখে দিবেন আপনাদের যে সমস্যাটি পেয়েছে সেই সমস্যা এখানে লিখে দেবেন। আপনার লিখে দেওয়ার পরে এই যে কী করবেন, এখানে সেন্ডে ক্লিক দিবেন, ঠিক আছে? আমি আর দিলাম না, আমি জাস্ট আপনাদের বললাম এইভাবে দিবেন, দেন আমি যেভাবে ঠিক করছি সেভাবে। সো আমার এখানে লেখালেখি করা লাগবে, দেন সেন্ড করতে হবে। সো আপনার কী করবেন, এইভাবে আপনারা সেন্ড করে দেবেন, ইতিমধ্যে আপনার তিন দিনের ভিতরে আপনাকে ফেসবুক টিম একটা রিভিউ দিবে। সো রিভিউতে আপনার জানাই দেবে কী সমস্যা, যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে সমস্যার সমাধান করে দেবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো আই ভিডিওটি আপনার উপকৃত হয়েছেন দেখে, আর ভিডিওটি অবশ্যই ভিডিও একটা লাইক দিবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেলটি বাজিয়ে রাখবেন এরকম আর নতুন নতুন ভিডিও পেতে। সো দেখাচ্ছে নেক্সট কোনো